লক্ষীমপুৰৰ বগী নদীত সাপ্তাহিক বজাৰৰ লগতে বগী নদী আৰক্ষী থানাত মাস্ক বিতৰণ আৰু কৰোনাৰ সজাগতা বৃদ্ধি। জাগৃত নারী শক্তি লক্ষীমপুর আর ধেমাজি জেলা সমিতিয়ে বিতরণ করে মাস্ক। সমগ্র রাজ্যের লক্ষীমপুরতো দিনক দিনে বৃদ্ধি পাইছে কোভিড-19 সংখ্যা। সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলাখনত কোভিড পজিটিভর সংখ্যা হলগৈ 602 জন। লক্ষীমপুরত আজিও রাইজ কোভিডক লৈ সজাগ নোহা পরিলক্ষিত হয়েছে। একাংশ লোকে মুখত মাস্ক পরিধান নকরাকৈ ঘুরি আছে। সেই সকলক সজাগ করে করোনা ভাইরাসের পৰা পরিত্রাণ পাবলৈ জাগৃত নারী শক্তি লক্ষীমপুর আর ধেমাজি জেলা সমিতিয়ে লক্ষীমপুরের বগী নদী মঙ্গলবরিয়া সাপ্তাহিক বজারের বগী নদী আরক্ষী থানাত মাস্ক বিতরণ করার উপরও করোনার সজাগতা বৃদ্ধি করে। আমি আজি জাগৃত নারী শক্তি সমিতির তরফের পর বগী নদীতে আমি মাস্ক বিতরণ কার্যসূচী আরম্ভ করবলৈ লৈছো। সর্বপ্রথমতে আমি বগী নদী আরক্ষী চকীতে আমার মাস্ক বিতরণ কার্যসূচীর শুভারম্ভ করছো। ইয়ারপরে আমি আজি বগী নদীত যেহেতু সাপ্তাহিক বজার হয় মঙ্গলবারের দিনা, আমি বজারের প্রত্যেকগৰাকী বজারলে মাস্ক নিপিন্ধাকৈ অহা প্রত্যেকগৰাকী ব্যক্তিকে আমি মাস্ক আমার ফলের সংগঠনের ফলের তখনলোক মাস্ক বিতরণ করম আর করোনা সজাগতার বিষয়ে তখনলোক দুআষার কবলৈ চেষ্টা করম। যেহেতু করোনার প্রকোপ দিনক দিনে বৃদ্ধি পাব ধরেছে, কিন্তু আমার লোকসকলে যেহেতু সকল লোকে ব্যবসায় প্রধান, গতি ব্যবসায়ীর কারণে ওলাই আসবই লাগিব। কিন্তু সামাজিক দূরত্ব আর যদি মাস্ক পরিধান করে ব্যক্তি সকলে নিজের কর্তব্যসমূহ করে যায় তো আমি করোনারপা পরিত্রাণ পাম। তার উপর আমি দুআষার কয়ে আজি আমি মাস্ক বিতরণ কার্যসূচী আরম্ভ করবলৈ লৈছো। লক্ষীমপুরের পৰা ৰাহান আহমেদৰ ৰিপৰ্ট, দৈনিক টাইম।